হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করব। আজকের ভিডিও টপিক হচ্ছে হাউ টু টার্ন অফ অটোপ্লে ভিডিও ইন ইউটিউব হোম পেজ। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের নেক্সট ভিডিওর আপডেট আপনাদের মিস না যায়। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ইউটিউবে ঢোকার পর দেখবেন যে ইউটিউবের হোম মেনুতে থাকা যে কিছু ভিডিও আছে সেই ভিডিওগুলো কিন্তু অটোমেটিকভাবে প্লে হয়। তো দেখুন, এই যে আমাদের যতগুলো হোম মেনুতে যতগুলো ভিডিও আছে ততগুলো ভিডিও কিন্তু আমাদের অটোমেটিকভাবে প্লে হচ্ছে। এটি মূলত হচ্ছে একটি ইউটিউবের নতুন ফিচার। তো আমরা কিন্তু অনেকেই এই অটোমেটিক প্লে অপশনটি কিন্তু বন্ধুরা পছন্দ করি এবং অনেকেই পছন্দ করি না। এই অটোমেটিক প্লে অপশনটির কারণে আমাদের অনেকেরই কিন্তু আমাদের যেই নেট ডাটা, যেটা আমরা MB ইউজ করি, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক MB কাটে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই এই জিনিসটি পছন্দ করি না। তো আমরা যারা চাই যে এই ইউটিউবের হোম মেনু থাকা ভিডিওগুলো অটোমেটিকভাবে প্লে করাটা অফ করতে, তো সেটার জন্য সর্বপ্রথম আমাদেরকে আমাদের ইউটিউবে চলে যেতে হবে। তো ইউটিউবে আসার পর কর্নারে যে আমাদের প্রোফাইল আইকনটি আছে, তো আমরা সেই আমাদের প্রোফাইল আইকনটিতে ক্লিক করব। তো কর্নার প্রোফাইল আইকনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে দেখুন, এই যে নিচে যে একটি অপশন আছে সেটিংস নামের যে অপশনটি আছে, তো এখন আমরা সেই সেটিংস নামে অপশনটিতে ক্লিক করব। তো দেখুন, সেটিংস নামে অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে সর্বপ্রথম যে একটি অপশন আছে জেনারেল নামের যে অপশনটি আছে, তো এখন আমরা কী করবো, সেই জেনারেল নামে অপশনটিতে ক্লিক করব। তো দেখুন, জেনারেল নামে অপশনটিতে ক্লিক করার পর এখানে চতুর্থ নাম্বার যে একটি অপশন আছে, দেখুন, প্লে ব্যাক ইন ফিটস। তো আমরা এখন কী করবো, এই প্লে ব্যাক ইন ফিটস অপশনটিতে ক্লিক করব। তো বন্ধুরা, প্লে ব্যাক ইন ফিটস অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম তিনটি অপশন আসবে। তো সেখান থেকে সর্বশেষ যে অপশনটি আছে অফ, তখন আমরা কী করবো, সেই অফে ক্লিক করব। তো বন্ধুরা, অফে ক্লিক করার পর আমাদের ইউটিউবের হোমে থাকা যতগুলো ভিডিও আছে সেগুলো অটোমেটিক প্লে অফ হয়ে যাবে। তো দেখুন, এই যে এখন কিন্তু আর আমাদের হোমে থাকা যতগুলো ভিডিও আছে সেগুলো কিন্তু আর অটোমেটিকভাবে প্লে হচ্ছে না। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের ইউটিউবের হোম পেজের ভিডিওগুলো অটোমেটিকভাবে প্লে হওয়া বন্ধ করবেন।